জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো সিধ্বা প্রণমামি মুহুর্মুহুর্। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরায় সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে নমস্কার। ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকের অনুধ্যান শ্রী শ্রী মায়ের কথা। সিলেটের শ্রীমতী ক্ষীরোদবালা রায়ের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা। আমার মেজদার গুরুতর অসুখ হইয়াছে, চিকিৎসার জন্য তিনি কলিকাতায় গিয়াছেন। ডাক্তার সর্বাধিকারী অপারেশন করিবেন। আমাদের পরিবারের সকলেই কলিকাতায় আসিয়াছেন। শুনিলাম এই অপারেশনের রোগী বাঁচিবে কি মরিবে ডাক্তারই বলিতে পারেন না। আমি মায়ের কাছে মেজদাকে লইয়া গেলাম। সেদিন রবিবার বিকালে ছেলেরা প্রণাম করিতে আসেন। যাওয়ার পথে মেজদা এক ছড়া ফুলের মালা মায়ের পায়ে দিবার জন্য লইয়া গিয়াছেন। সে মালা আমি দেখি নাই। সেখানে যাইয়া ভাবিতে লাগিলাম, এত লোকের সঙ্গে মাকে প্রণাম করিবেন, আমি কাছেও থাকিতে পারিব না, মা কি তাহাকে লক্ষ্য করিবেন? যাহা হোক, যখন প্রণামের সময় হইল আমরা এক ঘরে বন্ধ হইয়া গেলাম। প্রণাম শেষ হইয়া গেলে মা রাধুকে ও আমাকে ডাকিলেন। অনেকগুলি ফুল ও মালা সরাইয়া রজনীগন্ধার একটি মালা রাধুর হাতে দিয়া বলিলেন, ইহা বৌমার ভাই আমাকে দিয়েছে। বলিলেন, আমি তোমার ভাইকে দেখেছি। আমি অবাক হইয়া গেলাম। আর কোনোদিন মেজদা এখানে আসেন নাই। ভাবিতে লাগিলাম, রজনীর গন্ধার মালাই কি আনিয়াছেন কি না? অনেক মালার মধ্যে একটিমাত্র রজনীগন্ধার মালাই দেখিলাম। মাকে বলিলাম, মা, এরই জন্যে সংসারে থাকতে ইচ্ছা নেই, এদের কাছ থেকে দূরে থাকবার জন্য তোমার কাছে এত কেঁদেছিলাম। যদি তিনি মরে যান তাহলে ওসব আমাকেই ভুগতে হবে। মা, সংসারীদের মধ্যে রয়েছি বলেই তো তোমার পদতলে থেকেও আর বাঁচতে পারি না। এখন কি হবে, কি করব বলো? মা বলিলেন, তোমার ভাই এই অপারেশনে যদি নাও মরে, একদিন তো মরবে, আর বেঁচে থাকলেও বা তোমার কি উপকার হবে? সেই জন্য এত ভাববে কেন? বুঝিলাম, বুঝি এবার মেজদা রক্ষা পাইবেই না। তখন মা বলিলেন, ভয় নেই, ঠাকুর আছেন। যে ঘরে অপারেশন হবে সে ঘরে ঠাকুরের একখানা ফটো রেখে দিও, তিনি রক্ষা করবেন। ইয়া শুনিয়াই বাসায় আসিয়া সকলের নিকট বলিলাম। সকলেই বলিতে লাগিলেন, আর ভয় নেই, জীবন্ত কালি ছুঁয়ে এসেছে, ভয়ের কোনো কারণ নেই। সেই অপারেশন একটা বিরাট ব্যাপার, যথাসময়ে হইয়া গেল, ঠাকুরের ফটোও রাখা হইল। মায়ের কৃপায় মেজদা সুস্থ হইয়া দেশে আসিলেন। আমার কাকা বর্দা ইহারা কালী দর্শনের কথা বলায় এরূপ মত প্রকাশ করেন যে কালী শ্রী শ্রী ঠাকুর নিজে পূজা করিয়াছেন। সেই কালী তাঁর পা আমরা দর্শন করেছি, স্পর্শ করেছি, আর কোথাও যেতে হবে না। আমি মায়ের কাছে প্রথম গিয়াছিলাম। এখন মায়ের কৃপায় এই পরিবারের প্রায় সকলেই শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে শরণ নিয়াছে। একদিন বিকালবেলা আমি মায়ের ওখানে আছি, এমন সময় একটি বিধবা মাকে দর্শন করিতে আসিয়াছেন। গলায় তুলসীর মালা, গায়ে নামাবলী। ওর আসিবার পূর্বেই মাতা ঠাকুরানী গম্ভীর ভাব ধারণ করিয়াছেন। মহিলাটি আসিয়া মাকে প্রণাম করিতে গেলেন। মা বলিলেন, পায়ে হাত দিও না, মাটিতে প্রণাম করো। কিন্তু তিনি তাহা শুনিলেন না, পা ছুঁইয়াই প্রণাম করিলেন। ঠাকুরের ফটো প্রভৃতি দেখিয়া একেবারে অবাক হইয়া আমাকে বলিলেন, দেখছ কেমন সুন্দর? মা বলিলেন, ওকে কি দেখাবে, তুমি যাকে দেখাচ্ছ সে তার পূজোই করে। আমাকে দেখাইয়া বিধবাটি বলিলেন,
এটি কি আপনার মেয়ে? মা উত্তর দিলেন, হ্যাঁ বাছা। তিনি আবার জিজ্ঞাসা করিলেন, আপনার কটি ছেলে মেয়ে? মা বলিলেন, ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান। মহিলাটি বলিলেন, আপনার গর্ভজাত সন্তান কজন? মা উত্তর দিলেন, উনি ত্যাগী ছিলেন। এ কথা বুঝিতে না পারিয়া মহিলাটি মাকে একেবারে অস্থির করিয়া তুলিলেন। আমি নিজেও আর ধৈর্য রাখতে পারিলাম না। মা আমাকে বলিলেন, তুমি ওকে বোঝাও, আমি আর পারি না। আমি তখন তাহাকে বলিতে লাগিলাম, তুমি দেখছি মায়ের সম্বন্ধে কিছুই জানো না, তবে কিভাবে মাকে দেখতে এসেছ? মাকে যারা দর্শন করতে আসে তারা শুধু দর্শন বা প্রণাম মাত্রই করে না, মায়ের সম্বন্ধে জানবার অনেক আছে। কত বইয়ে মায়ের কথা রয়েছে, কত ভক্ত রয়েছেন, তাদের কাছেই সব জানা যায়। মায়ের সম্বন্ধে যদি তুমি বিন্দুমাত্রও জানতে, তাহলে মাকে এত প্রশ্ন করার সাহস তোমার হতো না। যা বলতে হয় আমাকে বলো, মায়ের সঙ্গে কথা বলো না। তবু সে মহিলাটি বলিলেন, আমার মেয়ে এখানে আসে, খুব বড় মূল নিয়ে সেদিন এসেছিল। মা উত্তর দিলেন, কত লোক কত কিছু দেয়, সেসবের কি আমি খবর রাখি? তোমার মেয়েকে আমি জানি না। ইহার পর বিধবাটি চলিয়া গেলেন। মা আমাকে বলিলেন, বৌমা একটু জল এনে আমার পাটা ধুয়ে দাও এবং একটু বাতাস করো। আমি তাহাই করিলাম। আজ এই পর্যন্তই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।